हैप्पी हो जिना एटा पूरे पुजले मायसे ते मा बढ़ जाओ के केवल लागछे बोल जानी ना अमर जमार बाबूलो बड्डो छोटो ओटा मेरा की दो जा खना भूमड़ी वाणी तुम्हारी ओदर डबल एक्सेल जामा आडवे ना फालतू बकबी ना ताले काजर कर सकाले पड़े पड़े ना घूमिए घूम देके तातरी हो व्यायाम व्यायाम कर माटे फाटे दौड़ा माटे पहाड़े झूले घूमता हो नोइले कोई दिन देखी पेट फेटे आदम फटा से तो कब ऐसे ज्ञान भी थोड़े ना बीचा टच करके जाओ हालो कैसे पूजते सैंडोगे उन्हें कोरे जाते वाले पूज भी जे थोड़े जाओ तो सत्ता तो बस्तो हमारा सैंडोगे जी परा बात जा देख ले बच्चारा हंस गए छोटो लोग तुम क्या बदमाश जा
দিন রাত মাথা টানছে আর যখন যাকে তাকে যাতা বর দিচ্ছে মানুষ অসুর দেবতা কিন্তু কেউ বাদ করছে না ওসব কথা বলো না তাকে সবাই খুব ভয় করে দক্ষ যক্ষ কাণ্ডটা তো দেখনি সেও তো বেদরুম মিশাল করে কাণ্ডটা ঘটিয়েছিল নইলে সুদর্শন চক্রের গায়ে তোমাদের থেকে একটা বডি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেল অতটুকু কিন্তু টেরি পেল না সে মেসার ছোট মেসার পণ্ডিত্য করছিল তাই নাকি এসব কথা আমার সামনে বলো না কখন উপস্থিত বেরিয়ে যাবে চাকরি নিয়ে দাঁড়াদাঁড়ি করবে যাই মালকিনা বার খুঁজতে শুরু করবে আমি এখন প্রবল সংকটে আর ইঁদুর বেটা এখন ছুটি ভোগ করছে যাই বেটাটাকে ধরে আনতে হবে ওই গানটা করো গানটা তুম মারো দম দম আরে দাদা ওটা বড় তো পুরনো তাছাড়া ওটা এখন বাবার প্রার্থনা শুনি বাবার ভক্তরা গায় আরে না গো ওটা তো কেশবপুরে প্রার্থনা সঙ্গীত আগেই ছিল এখন রাম আর কৃষ্ণের আলাদা টিম ওদের দল ভাগাভাগি হয়েছে তাহলে ওই দাদা কোনটা ছেঁয়া 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 ছেঁয়া
ছেলে মানুষ। ওরে মর্তবাসীর ভক্তবৃন্দরা আমাকে নতুন জামা পাঠিয়েছে, সেই জামা গায়ে আসছে না। আসবে কি করে, তিন দিন যা হুড়হুড় করে সাইজ বানাচ্ছ, তোমাকে পিঠে নিতে আমার ভয় করে। নেহাত চাকরি রাখার, নইলে তোমার ওই বাহনের চাকরিতে আমি ডিজাইন দিতাম। এই দেখি কিছু একটা পরামর্শ দে ভাই, নইলে প্যান্ডেলে পেস্ট্রিজি হ্যাম্পার হয়ে যাবে। আমি বলি কি, তুমি বরং খালি গায়ে যাও। খালি গায়ে তা কি করবে বলো, ভব স্বর্গের দাদুরাকে মর্তের জামা অল্টার করে দেবে না, ওদের কি করে ব্যাপার। তুমি বরং খালি গায়ে ফুর্তি করে যাও। ফুর্তি ফুর্তি পাবো কোথায়? তোমার ইন্দ্র কাকুর কাছ থেকে চেয়ে নাও। হে বাবা, ইন্দ্র কাকু, ওনাকে দেখলি আমি এখন কেটে পড়ি। কেন? গত সপ্তাহে স্কুল থেকে ফেরার পথে ইন্দ্র কাকুর নন্দনকাননে পাড়ি যান ফুলগুলোকে সাবড়ে দিয়েছে। তুমি আবার ফুল খেতে শুরু করেছো নাকি? হাউ ফুল ইউ আর, তাহলে তোমার ব্রহ্মা দেখুকে ধর। বলছি খালি গায়ে গুটি পড়ে মানাবে তো? লেটিস টাইম ফাফলি খেবি খাবে, ফ্যাশন প্যারেডে চান্স পেয়ে যাবে। বল ফ্যাশন প্যারেড মানে? স্টেজে ওই রেডকে দিয়ে এঁকে বেঁকে হাঁটবো। ইয়ে ফ্যাশন ডিজাইনার তোমার পেছনে মশার মতো ভ্যান ভ্যান করবে, আর ওদের মডেল হওয়ার জন্য ফন ফন করবে। বলছিস সত্যি? তিন সত্যি। তাছাড়া প্যান্ডেলে যা গরম, কার্তিক লক্ষ্মী সরস্বতী খেমে নেয়ে স্নান করে যাবে। তুমি তুমি দিব্যি খালি গায়ে ফুরফুরে থাকবে। বলছিস বেশ, তাহলে যাই অম্বাজেদুর কাছ থেকে একটা ধুতি ম্যানেজ করি। যাও, উফ বসকে তেল দিয়ে দিয়ে জীবনটা একবারে হেলথ হয়ে গেছে। ইন্দ্র, ও ইন্দ্র আছো নাকি? আরে ব্রহ্মদা, এসো এসো এসো, কি খবর বলো? আর খবর, ব্রহ্মাণ্ড তো আমার হাতে নেই। তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার নামে তো কিছু নাম হয়েছে ব্রহ্মাণ্ড। আরে সে তো এককালে ছিল, এখন তো কম্পিউটার ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে। সত্যি, এই মানুষগুলো কম্পিউটার আবিষ্কার করে আমাদের বড় ঝামেলায় ফেলে দিল। হ্যাঁ, এরপর ওরা হয়তো আর আমাদের মহিমায় বিশ্বাসই করবে না। সত্যি তাই। হ্যাঁ, সব অবশ্য ঘরের বাইরের লোক কি কি বলবো, এ দেখো ঘরের মধ্যেই অপসংস্কৃতির বন্যা বইছে। আরে কাদের কথা বলছো বলো তো তুমি? ওই দুর্গাদেবীদের ছেলে পুলেদের দেখে, ওই যে মা সরস্বতী, যাকে মর্তের লোকেরা বিদ্যা জ্ঞানের দেবী বলে পুজো করে, তার হাব ভাব দেখে ও তো এখন বিনা ছেড়ে গিটার হাতে ল্যাপটপে গান গাইছে জানো, চলে ছাইয়া ছাইয়া গান করছে তারা। আর ওই গণেশটা, ওটা তো মহা পাখি, ও আমার পাড়িদার ফুলের বাগানকে সাফ করে দিয়েছে। আরে কার্তিকটা তো মহা শয়তান, যমরাজ বলছে নাকি ও প্রায় নরকে যায় হাত কাটা লাড্ডুদের সাথে আড্ডা মারতে। আচ্ছা তাই? হ্যাঁ, মহাদেবটাও কি আর বলবে, তবে ওই দুর্গা মায়ের বাপের বাড়ি যাকে কেন্দ্র করে প্রতি বছর যে ঝামেলাটা হয় তার কি বলবো। হয় আরে এর জন্য তো ওই মানুষগুলো দায়ী, সব হুজুকে বাপরে কাটে। তাহলে ভাবো, আমি দেবরাজ ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আরে আমাদের পুজো নিয়ে কোনো মাতামাতি নেই, আর উনি ওই কবে কার কোথায় একজন অসুরকে বধ করে হিরোইন হয়ে গেলেন। আরে অসুর বধের অস্ত্রশস্ত্র তো আমরা সাপ্লাই করেছিলাম, কিন্তু আমাদের নাম তো হয়নি। আর কি বলবো, তবে এই রেডওয়াটা মহা শয়তান বুঝলে, সাত দিন আগে থেকে ভোর রাতে সকলের কাঁচা ঘুম ভাঙিয়ে যুগ যুগ ধরে মহালয়া প্রচার করে যাচ্ছে। টেলিভিশনই বা কম কিসে যায় বলো, দুজনের তো এখন রীতিমতো কম্পিটিশন চলছে না? হ্যাঁ, একেই বলে মিডিয়া, কখন যে কাকে তুলবে আর কখন যে কাকে নামাবে তুই ধরতেও পারবে না। মহারাজ মহারাজ, এই যে আপনারা দুজনেই আছেন, কি কি হয়েছে? মহা সর্বনাশ হয়ে গেছে। আরে নন্দিনী কি বুঝি নেশা করে ঝামেলা বাগিয়েছে, ওরা স্বর্গের আইন মানতেই চায় না। যাও মহাদেবকে গিয়ে কমপ্লেন করো। না মহারাজ, নন্দিনী ভেঙ্গে নয়, মানুষ মানুষ। হ্যাঁ মানুষ,
মানুষের হাত থেকে স্বর্গের আর নিস্তার নাই মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। বাজে বকবক না করে কি হয়েছে আসল কথাটা বলো। আর কি হয়েছে? আমাদের দিকে তাক করে অ্যাটম্বম ছড়ার চেষ্টা করছে। সেটা তো শুনেছি, আমার বজ্রের থেকেও শক্তিশালী। আপনার বজ্রের কথা আর বলবেন না মহারাজ। একবার যখন আচ্ছা আমাদের দিকে ছুটবে কেন? আমরা কি করেছি আমাদের দিকে ছুটবে কেন? নিজেদের মধ্যে ছড়াছড়ি করতে পারছে না তাই। কেন পারছে না কেন? এই তো আমি শুনছি একে অপরকে অ্যাটম বোমা ছড়ার হুমকি দিচ্ছে। শুধু হুমকি দেবে, নতুন চুক্তি হয়েছে, শুধু হুমকি দিতে পারে, একে অপরকে ছুঁতে পারবে না। আমার পুষ্পগ্রহের নকল করে এরোপ্লেন বানাবে, এখন আবার এই এখন আর বজ্রের নকল করে অ্যাটম বোমা তৈরি করলো। আপনার বজ্রের কথা বলবেন না। বাজ পড়ে এখন বড়জোর দু একটা তাল গাছ ভাঙতে পারে, মানুষের মানুষের বাড়ি ভাঙে না। তো মহাবিপদ ব্রহ্মদা, তোমার ওই ব্রহ্মাস্ত্র দিয়ে কিছু করা যায় না? না না কিচ্ছু হবে না, বড্ড ব্যাগ ডেটেড। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, রামায়ণ মহাভারত যুদ্ধের পর থেকে না ওটার ব্যবহারই করা হয়নি, সত্যি করে পাওয়া ঢিলে হয়ে গেছে। তাহলে এখন কি করা যায় বলতো? একটা এক্সিকিউটিভ মিটিং ডাকতে হবে, মহাদেবকে নোটিশ পাঠাও তো। মিটিং এ কি মেনু হবে একটু বলে দিন, ক্যাটারিং আমার বলতে হবে তো আগে থেকে। পোলাও মাংস সঙ্গে ফিশ ফ্রাই রাখতে পারি, আর চাটনি চাটনির সাথে শেষ পাতে আইসক্রিম রাখ। কথা আস্তু আহা, অমন বেজার মুখে বসে দেবো না, মহাদেবের সঙ্গে মিটিং আছে তো, ওর প্রস্তুতিটা সেরে ফেলতে হবে। চলো চলো বিশ্বকর্মাকে মিটিং এ ডাকো। না না আমি ওকে ট্যাকেল করতে পারি না,
হ্যাঁ ও একদম সব সময় ইউনিয়ন লিডারের মতো কথাবার্তা, তুমি ওর সাথে মিটিং এ বসো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মহাদেব, ও মহাদেব যাবো ভগবান গাও এখনই খাবেন প্রভু, একদম গরম গরম। স্যার লাঞ্চ ব্রেকটা দিয়ে দিন, খাবার এসে গেছে। হ্যাঁ নারু, এবারের মিটিং এর মেনু কি? আগেরবারের মিটিং এ তো কিসব চিলি চিকেন মিলি চিকেন ছয় হস্ত করেছিল, অখাদ্য সব। বাচ্চা ছেলে ধুতি পরে যাবি কেন? একটা নতুন ফ্যাশন ইন্ট্রোডিউস করব। কি করবি? নতুন নতুন ফ্যাশন দেখাবো। কি ফাংশন দেখাবি? তুই ব্যবসা ডিপার্টমেন্ট ছেড়ে সরস্বতী তালে ঢুকে দিবি নাকি? আরে ফাংশন না ফ্যাশন, স্টাইল। খালি গায়ে ধুতি পরে যাবি। ও ধুতি দেবে? দেখ ভাই, আমার সর্বসাধারণের দুখানা সিল্কের ধুতি আছে, একটা কেঁচে আর একটা পরি, তোকে একটা দিয়ে দিলে আমি কি পরবো বাছা? তুমি কটা দিন ওই বাবার বাচ্চার মতো বারমুডা পরে চালিয়ে দাও। হ্যাঁ সেই কি রে, তোর বাবা তাহলে কি পরে যাবে? বাগেশাল খুলে শ্বশুর বাড়ি যাবে? আরে না না, বাবা তো অলরেডি কোমর তুলি থেকে একটা নতুন বাচ্চার পাঠিয়ে দিয়েছে। দাও একটা ধুতি দাও। ও ঠিক আছে, ধুতি দিলে আমার একটা কাজ করে দিবি বাছা। কি কাজ? বিশ্বকর্মা কাকুকে গিয়ে বলবি জরুরি মিটিং আছে, আমি ডেকেছি। বিশ্বকর্মা কাকু? না না, আমি তার সাথে আর কথা বলি না। কেন রে? তিনি তো সব ষড়যন্ত্রের মূল। কোন ষড়যন্ত্র রে? এই যে আমার মাতা ষড়যন্ত্র। ও হো হো হো, সেটা তো শনি বামার কাণ্ড, এত করে সবাই বারণ করলো শুনলো না, বলা নেই কোয়া নেই, হঠাৎ করে হাজির বলে কি না, কই আমার ভাগ্নে বদল তোর, ব্যাস তোর ভজন গেল বিগড়ে। সাজে কি বলে শনি দৃষ্টি উনি ওনা সৃষ্টি। তারপর তারপরই তো আসল কাণ্ড শুরু। সে এক কাণ্ড বটে, তোর জন্য মাথা খুঁজে খুঁজে সবাই হয়রান। ঘোড়ার ডিম তেমন খুঁজলে একটা ভালো মাথাও পাওয়া যেত না? সবই তো তোর, সবই তো বুঝলাম, সেটা তোর বাবাই তৈরি করে আদেশ দিলে, উত্তর না দক্ষিণ কোন দিকে জানো মাথা ঘুরে যে শুয়ে থাকবে তার মাথায় আনতে হবে। আরে বাবা তো দিন রাত ঘাড়া টানছে আর যাতা বলছে, আসলে বলিয়েছে তো ওই বিশু কাকু। মানে তুই কি বলতে যাচ্ছিস? মানে তো খুবই সোজা, তখন তো একটা কলকারখানা বাজাইনি, ভক্তের ঘর তো তেমন নেই, একটা হাতি পোষেনি চারটি খালি কথা, তাই হাতি কি এনে বসিয়ে দিল আমার মাথায়। সব পলিটিক্স, স্বর্গের পলিটিক্স বুঝে যাওয়ার কথা তো আমি আর তার বিশু বাবুর সাথে কথা বলি না। তুমি একটা ধুতি ইস্তি করিয়ে রাখো, আমি পরে এসে নিয়ে যাবো, চলি। এগুলো হচ্ছে স্বর্গের পরবর্তী জন্ম, ন ছাড়ে বিদ ফুটে সব। নারদ, এই নারদ। Yes sir, any problem? যা বিশ্বকর্মাকে ডেকে নিয়ে আসি, মিটিং আছে। আজ মিটিং এ কি মেনু হবে একটু বলে দিন। হজমরা জলজিরা একদম জমবে না। চা চানা চুত হবে, তুই তাড়াতাড়ি যা ডেকে নিয়ে আগে। নারায়ণ নারায়ণ। ও নারায়ণ সেবাই সব ছেড়ে ফাঁক করে দিচ্ছে ক্যাটারিং এর সঙ্গে রবা করে এরা। আমায় দেখেছেন স্যার? এই যে বাপ বিশ্বকর্মা, বড়ই বিপদে পড়েছি। বিপদে না পড়লে কি, আপনার মতো উচ্চ পদের দেবতারা আমার মতো ছোটখাটো মিষ্টিতে ডেকে পাঠায়? এটা কি হয়েছে, টিভি খারাপ হয়েছে নাকি টেপ রেকর্ডারে গোলমাল? আরে গোলমাল নিচে নিচে নিচে, আবার কি হলো? আরে স্বর্গের মর্তবাসীরা নয়, মর্তবাসীরা স্বর্গে এতটুকু ফাটানোর চেষ্টা করছে, তুই উদ্ধার করে দাও বাবা। কি দিয়ে উদ্ধার করবে? একটা ভালো মতো অস্ত্র বানাও না, জাতিদের মোকাবিলা করে যায়। দু দু টেকেলে মাল মশলা দিয়ে কি আধুনিক অস্ত্র শস্ত্র বানানো যায়? কবে থেকে বলছি আধুনিক প্রযুক্তি আনা, আধুনিক প্রযুক্তি আনা, শুনেও শুনছেন না? এবার তারা সামলান। আনছি আনছি, আনার চেষ্টা করছি। বলছি বলছি, তোমাদের কলকারখানার লোকগুলো যারা আছে না, তারা তো তোমাকে দেবতা বলে মানে,
তারা দিদি কি কিছু করা যায় না? তাদের বলে কি কিছু করা যাবে না? এখন আর বিশেষ পাত্তা দেয় না, মতে কলকারখানাগুলো ঝপাঝপ করে বন্ধ হয়ে যাচ্ছে, আর বিশ্বকর্মা পুজো প্রায় উঠেই যাচ্ছে। আচ্ছা, তবে বিশ্বকর্মা পুজো ওরা কি করবে? ঘুড়ি ওড়াবে, সুতোর মাইনে দেবে। তা কি বলবো, দুঃখের কথা, আমি তো বিরল প্রজাতির দেবতা হতে চলেছি। ভর্তুকি দিয়ে আমাকে সংরক্ষণের ব্যবস্থা করো, নইলে যে নিশ্চিন্ন হয়ে যাবো। স্যার দেব দেব দেব, তোমাকে দেব দেব করে তো দেবতা হয়ে গেলে। দিনের কথায় সেই পৌরাণিক দিক থেকে একই মাইনে পাচ্ছি, কোনো প্রমোশন নেই। বিশ্বকর্মা পুজোর পরিবার নাই, কোনো ক্রমে চলে যাচ্ছিল, এখন তো তাও বন্ধ। আগে মাইনে বাড়া, তারপর আলোচনায় বসবো। চলি বিন্দু বিন্দু, শোনো ভাই, শোনো শোনো, শোনো এই কি ইন্দ্র, সে চলে গেছে, কথা শুনলো না তো? একদম তুমি ঠিক বলেছো, একদম ইউনিয়ন লিডারের মতো স্বভাব, সব সময় এক কথা, মাইনে বাড়ান মাইনে বাড়ান দিয়ে বাড়ান, ওই হচ্ছে ওখানে। এখন কি করা যায় বলো তো? দেখি পবনকে ডেকে পাঠাই, পবন কিছু একটা করতে পারে কি দেখা যাক। নারদ নারদ, নারায়ণ নারায়ণ, তো প্রভু কখন এলে? এই খানিকক্ষণ আগে। তা পবন কোথায় বলতে পারবে? দেখুন কোথায় হাওয়া খেতে বেরি জমুদার। হ্যাঁ, হাওয়া নিজেই আবার হা খাচ্ছে, কাজ কম না থাকলে আর কি করবে? তাকে একবার ডেকে আনতে পারবে? কেন নিধি, না না এমনি দরকার আছে আমি, না না ইন্দ্র 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 ডাকছে। নারায়ণ নারায়ণ, দেখি কোথায় পাওয়া যায়। স্যার ইন্দ্র স্যার, কি নাক ডাকছে রে বাবু? আর দাঙ্গা হাঙ্গামা